গত 122 বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিপর্যস্ত 6 লক্ষ মানুষ। গত 122 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যস্ত বাংলাদেশ। ইতিমধ্যে 6 লক্ষাধিক মানুষ বিপর্যস্ত হয়েছে। বন্যা জলে ভেসে গিয়েছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র, শিখেই উঠেছে ইন্টারনেট পরিষেবা, কাজ করছে না মোবাইল ফোনও। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তার মধ্যে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের নদীগুলোর জলস্তর বৃদ্ধি অব্যাহত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জৈনক মুখপাত্র জানিয়েছেন, দেশের 4টি প্রধান নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে, ফলে দুকুল ছাপিয়ে বইছে ওই সব নদীগুলো। 2004 সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ, কিন্তু এবারের বন্যা সেই পরিস্থিতিকে ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ প্রাণের ভয়ে বাড়ির ছাদের আশ্রয় নিয়েছেন, কিন্তু জল যেভাবে বাড়ছে তাতে বাড়ির ছাদও নিরাপদ বলে মনে করতে পারছেন না বাংলাদেশবাসী। পরিস্থিতি মোকাবিলায় বন্যা দুর্গতদের উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে। বহু জায়গায় নৌকায় চেপে গিয়ে সেনাবাহিনী জওয়ানরা বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছেন বলে জানিয়েছেন তারা। তবে এখনও অনেক মানুষ উদ্ধার করা সম্ভব হয়নি। যাদের উদ্ধার করা যায়নি তাদের সন্ধান থাকলে সেনাবাহিনীকে সেই খবর জানানোর অনুরোধ করছে বাংলাদেশ প্রশাসন। একই অনুরোধ করতে শোনা গিয়েছে জয়া আইসান সহ বাংলাদেশের শিল্পীদেরও, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। ইতিমধ্যে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন প্রশাসন, তবে সংখ্যাটা ঠিক কত তা এখনও বাংলাদেশ সরকার জানতে পারেনি। শুধু জানা গিয়েছে সরকারি মতে বাংলাদেশে বন্যায় মৃতের সংখ্যা অত্যন্ত 19 জন, তার মধ্যে চলছে 20টি, ফলে জল বৃদ্ধির সঙ্গে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। তবে শুধু বাংলাদেশই না, সংলগ্ন ভারতের মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার ফলে ওই সব অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ উঠছে। সেখানে উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।